Well, I hope he wasn't hurt. I hope he wasn't hurt. বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। সেই রেশ কাটতে না কাটতেই এবার বেআইনিভাবে হোয়াইট হাউসের গোপন নথি সরিয়ে ফেলার মামলায় গেলেন ফেঁসে। জাতীয় প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, পরমাণু বিষয়ক রাষ্ট্রীয় গোপন নথি সরিয়ে ফেলা ও ন্যায় বিচারে বাধা সৃষ্টি করা সহ 37টি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে দেশটির বিচার বিভাগ। শুক্রবার তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে 2021 সালে হোয়াইট হাউস ছাড়ার পর এসব নথি নিজের কাছে রেখে দিয়েছিলেন ট্রাম্প। পারমাণবিক কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে রেখেছিলেন তিনি। অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের কাছে থাকা গোপন নথিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত ছিল। এসব নথি বেহাত হলে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। নিজ বাসভবন ছাড়াও কিছু গোপন নথি তদন্তকারী ও নিজের আইনজীবীদের কাছেও লুকিয়ে রেখেছিলেন ট্রাম্প। কয়েকটি বাক্সে ভরে নথিগুলো ফ্লোরিডার মারেলাগো অবকাশ যাপন কেন্দ্রের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন। পরে সেখান থেকে কিছু নথি নিউ জার্সি অঙ্গরাজ্যে নিজের গলফ ক্লাবে সরিয়ে নেন। 2021 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই দফায় পারমাণবিক অস্ত্র সম্পর্কিত গোপন নথি অন্যদের দেখিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। বৃহস্পতিবার মায়ামির আদালতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের পাশাপাশি সমন জারি করা হয়। মঙ্গলবার 77তম জন্মদিনে এই আদালতে হাজির হওয়ার কথা রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের। এ মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদিও নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হঠাৎ করেই ট্রাম্পের দুই আইনজীবী জিম ট্রাস্টি ও জন রাউলি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মাঝে। কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট দলের অনেকে। অন্যদিকে একজন রাষ্ট্রপ্রধানকে অভিযুক্ত করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থি। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লাইসা জানলা, সময় সংবাদ।